ধন্যবাদ, ভালো, আমার কথা কি শোনা যাচ্ছে? ঠিকঠাক, ধন্যবাদ। শুরু করছি, 3, 2, 1। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই সংসদ বলতে আজকে আমরা বাংলাদেশের সংসদকে বোঝাবো এবং নারী বান্ধব নগর বলতে আমরা নারীর জন্য এবং নারীর সুবিধা চিন্তা করে যে নগর গড়ে ওঠে এবং যে সকল নগরে ওই সকল চিন্তাগুলো কেবল কাগজে কলমে নয় বরং বাস্তবে উপস্থিত থাকে সেই সকল নগরীকে বোঝাবো। এবং বিজ্ঞাপন বলতে আবিধানিক অর্থে হয়তো বিপণন কৌশলকে বোঝাতে পারে, কিন্তু আজকে বিতর্কের জন্য আমরা বিজ্ঞাপন বলতে বাস্তবে যে ধারণার অস্তিত্ব নেই সেই ধারণাকে প্রচারণার অংশ হিসেবে আইনশ করার জন্য ব্যবহার করাকে আমরা আজকে বিজ্ঞাপন বোঝাবো। মূল বিতর্কে যাওয়ার আগে মাননীয় স্পিকার, একটা বিষয় খুব পরিষ্কারভাবে বলা দরকার, নারীর অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিকরণ মানে কিন্তু নারী বান্ধব নগরী নয়, বরং নারী বান্ধব নগর অর্জন করার জন্য, নারী বান্ধব নগর তৈরি করার জন্য আরো অনেকগুলো কাজকর্ম করতে হবে, যার মধ্যে অবশ্যই নারীর অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিকরণ থাকবে। কিন্তু কেবলমাত্র নারীর অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিকরণ দিয়েই আমরা আসলে একটি নগরকে নারী বান্ধব নগর হিসেবে চিহ্নিত করতে পারব না। দেখুন মাননীয় স্পিকার, আজকে আমরা নারী বান্ধব নগর বলতে আসলে কি ধরনের নগরকে বোঝাবো? যে নগরে গণপরিবহন ব্যবহারের সুযোগ থাকবে নারী, যে নগরে নারীর গণপরিবহনের নিরাপত্তা থাকবে, বিশুদ্ধ পানির সুবিধা থাকবে, স্যানিটেশনের সুবিধা থাকবে, এবং স্যানিটেশনের সুবিধা বলতে আমরা আজকে বোঝাবো পাবলিক টয়লেটে নারীর অ্যাক্সেস থাকবে, পাবলিক টয়লেটগুলো নারীর ব্যবহারের জন্য যথেষ্ট পরিচ্ছন্ন হবে, এবং পাবলিক পাবলিক টয়লেটগুলোতে মেন্সট্রুয়াল ম্যাটেরিয়ালগুলোর পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা থাকবে। আমরা আজকে নারী বান্ধব নগরী বলতে বুঝাবো যে নগরীতে নারী আসলে রাস্তায় নিরাপদ, কর্মক্ষেত্রে নিরাপদ, কর্মক্ষেত্রে সামাজিক এবং আর্থিক দুইভাবে আসলে নারী নিরাপদ, এবং নারীর জেন্ডার ভিত্তিক সহিংসতার কোন শিকার হতে হবে না নারীকে, এবং সর্বোপরি নারী সামাজিকভাবে অনেক বেশি পরিমাণে অ্যাকসেপ্টেন্স এবং এনকারেজমেন্ট পাবে যে সমাজ থেকে। আমরা সেই সমাজের নগরীকে আজকে নারী বান্ধব নগরী বোঝাবো, প্রায় 3 মিনিট একটা চেয়ে নিব। দেখেন মাননীয় স্পিকার, আজকে পুরো সংসদের এই প্রস্তাবের এই যে মোশনের বাইরেটা হচ্ছে, আমরা যদি বর্তমান পরিস্থিতির বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো নারী বান্ধব নগর আসলে বাস্তবে আসলে নেই এটার অস্তিত্ব, এবং আমরা বাস্তবে কোনোভাবে নারী বান্ধব একটি নগর গড়ে ওঠার কোন ধরনের ধারণা, কোন ধরনের সম্ভাবনা দেখতে পাচ্ছি না, যার কারণে আমরা কেবল একটি বিজ্ঞাপন করব। এবং দেখেন মাননীয় স্পিকার, পুরো বিতর্কটিকে আমরা যদি নারী বান্ধব নগর হিসেবে এই নগরকে চিহ্নিত করে ফেলি তাহলে আমরা আসলে নারীরা প্রতিনিয়ত নগরে যে ধরনের সমস্যার সম্মুখীন হয় সেই সমস্যাগুলোকে আমরা আসলে চিহ্নিত করতে পারবো না। আমাদের বিতর্কের লক্ষ্যটি হচ্ছে সেই সকল সমস্যাগুলোকে চিহ্নিত করে নারীর জন্য একটা সেই সকল সমস্যাগুলোকে সমাধান করার মাধ্যমে নারীর জন্য একটি নগরী, এমন নগরী তৈরি করা যেখানে আসলে নারী বান্ধব হবে। দেখেন মাননীয় স্পিকার, পুরো ব্যাপারটি নিয়ে আমাদের জায়গা থেকে আমরা আসলে আপনাকে দেখানোর চেষ্টা করব যে কেন নারী বান্ধব নগরী কেবল একটি বিজ্ঞাপন। তার কারণ হচ্ছে নারীর নিরাপত্তা এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি। 1, 2, গৃহীত পদক্ষেপগুলো সরকার কর্তৃক বা প্রশাসন কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো জেন্ডার সংবেদনশীল নয়। 3, গৃহীত পদক্ষেপগুলো এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এবং 4, নগরের যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোতে নারীর অংশগ্রহণ নেই, থাকলেও তা সিগনিফিক্যান্টলি খুব বেশি না। মাননীয় স্পিকার লক্ষ্য করে দেখুন, আমরা আপনাকে বলেছি গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করা নারী বান্ধব নগরী করার একটি পূর্ব শর্ত, কিন্তু বর্তমানে 56% নারী ঢাকা শহরে নগরীর বাইরে যেতে চায় না কারণ তারা গণপরিবহনগুলো নিয়ে সন্তুষ্ট নয়। 58% নারী গণপরিবহনে উঠতে পারে না কারণ তাদেরকে সিট নেই এবং নারী উঠতে পারবে না, এই ধরনের লাইনগুলো প্রতিনিধিত্ব শুনতে হয়। এবং 22.5% নারী গণপরিবহনে জন্ম হয়রানির শিকার হয়। এই যদি হয় নারী বান্ধব নগরীর চিত্র মাননীয় স্পিকার, তাহলে আসলে আমরা কি ধরনের নগরী মাননীয় প্রধানমন্ত্রী, আমার প্রশ্ন হচ্ছে আপনি কি তাহলে এটা দাবি করতে চাচ্ছেন যে নারী বান্ধব নগরী এই ধারণাটি একটি ইউটোপিয়া এবং এটি আসলে বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোথাও বাস্তবায়ন করা সম্ভব না? ধন্যবাদ মাননীয় স্পিকার, না আমি আসলে এই ধরনের কোন ক্লেম করতে চাচ্ছি না, কারণ আপনি সারা বিশ্বে দেখতে পারলে দেখবেন নারী বান্ধব নগরী তৈরি করার যে পূর্ব শর্ত সেই পূর্ব শর্তগুলো যেই যে শহরগুলোতে অর্জন করা হয়ে গেছে সেই শহরগুলো এখন অবশ্যই নারী বান্ধব নগরী হয়ে গেছে। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যে ফিরে যাচ্ছি। দেখো, যাত্রা বাড়িতে উত্তরা পর্যন্ত আপনি পুরো শহর জুড়ে খুঁজে ফেলেন, আপনি কোথাও দেখবেন একটি বিশুদ্ধ পানি সরবরাহ রয়েছে যেখান থেকে নারী বিশুদ্ধ পানি খেতে পারে, তাহলে আপনি আসলে কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে নারী এসেছে এই ধারণা থেকে আপনি কি বিশ্বাস করাতে চান? কারণ এই নারীগুলো পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে পারছে না, এই নারীগুলো পাবলিক টয়লেটে গিয়ে কখনো মেন্সট্রুয়াল ম্যাটেরিয়ালগুলো পাচ্ছে না, এবং
পথে এই নারীগুলো কেবলমাত্র চাকরি করছে তার মানে এই নয় মানি স্পিকার, এই নারীগুলোর জন্য নগর অনেক নিশ্চিত হয়ে গেছে, কারণ এই নারীগুলো পথে প্রতিনিয়ত 47.5% নারী চলাফেরার ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং 85% নারী মর্যাদাহানিকর উক্তির শিকার হচ্ছে। দেখুন মানি স্পিকার, কর্মক্ষেত্রে 12.70% নারী যৌন হয়রানির শিকার হচ্ছে এবং কর্মক্ষেত্রে নেই পর্যাপ্ত ডে কেয়ার সেন্টার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে নেই মাতৃত্বকালীন ছুটির নিশ্চয়তা এবং বেতন বৈষম্যের কথা তো মানি স্পিকার বলার বাইরে। এই প্রতিটি ক্ষেত্রে নারী আসলে প্রতিনিয়ত বৈষম্যের শিকার হচ্ছে। দেখুন মানি স্পিকার, নগরীতে নেই নারীদের খেলাধুলার জন্য পর্যাপ্ত জায়গা, গণপরিসরে নেই নারীদের ব্যবহারের উপযোগিতা এবং থাকলেও তা প্রচন্ড সীমিত এবং ঝুঁকিপূর্ণ। মানি স্পিকার, বক্তব্য শেষ করব আরেকটি তথ্য দিয়ে। বাংলাদেশের শহরগুলো 53.7% নারী সহিংসতার শিকার হয় এবং 65% নারী জানায় পুলিশের কাছে অভিযোগ করতে গেলে এই ভুক্তভোগীদেরকে দায়ী করা হয়। তাই মানি স্পিকার, আমরা বিশ্বাস করি এই সংসদ নারী বান্ধব, এই সংসদ বিশ্বাস করে নারী বান্ধব নগরী কেবল একটি বিজ্ঞাপন এবং যেখানে নারীদেরকে কেবলমাত্র ভোট ব্যাংক হিসেবে গণনা করা হয়, নারীদেরকে সামাজিক নিরাপত্তা দেওয়ার ব্যাপারে কারো আসলে কোন ধরনের চিন্তা থাকে না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা শুনলাম। এ পর্যায়ে আমরা এই প্রস্তাবের বিপক্ষে আমরা আলোচনা শুনছিলাম, বা যেহেতু এটা ব্রডকাস্ট 60 সেকেন্ড সময় অনেক বড় নিরবতা মনে হতে পারে, তাই আমি গ্যাপ ফিল আপ করার জন্য কথা বলছি। মাননীয় প্রধানমন্ত্রী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করার চেষ্টা করেছেন এবং যার মধ্যে আমরা দেখতে পেয়েছি নগরে নারীর নিরাপত্তার ইস্যুটি সবচাইতে বড় ভাবে এসছে এবং পাশাপাশি এসছে গণ যোগাযোগ ব্যবস্থায় যানবাহনে নারীর অংশগ্রহণ করার যে বিষয়টি এবং সার্বিকভাবে অর্থনৈতিক বৈষম্য, সামাজিক বৈষম্য, বিনোদনের বৈষম্য সব মিলিয়ে প্রধানমন্ত্রী যে জায়গাটিকে আলোকপাত করার চেষ্টা করেছেন সেটা আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার মনে হয়েছে। এ পর্যায়ে আমরা এখন বিভিন্ন দলের মাননীয় বিজয়ী তৃণমূল নেতা সোহান, আপনাকে অনুরোধ করব আপনার বক্তব্যের জন্য। স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিরোধী দল যখন বিতর্কটি করে, তারা বিতর্কটি এভাবে করে, দেখুন আমরা আজকে বিজ্ঞাপন কেবলমাত্র বিজ্ঞাপন বলছি এমন যেটার কোন বাস্তব চিত্র নাই, যেটা শুধুমাত্র আপনাকে দেখায় প্রচারণা করায় এই করে, যেটা কোনো একেবারেই বাস্তব চিত্র নেই, অস্তিত্বই নেই। তাহলে অপজিশন হিসেবে আমি কি দেখাবো? অপজিশন হিসেবে আমি যদি দেখাই যে আমার এই বিজ্ঞাপন, আপনারা যেটাকে বিজ্ঞাপন বলছেন কিংবা প্রচারণা বলছেন, সেটার যদি আমি কিছুটা অস্তিত্ব দেখাতে পারি কিংবা আমি যদি দেখাতে পারি নারীর বান্ধব করার ক্ষেত্রে আমার যদি ক্রমান্বয়ে যদি কোনো পরিবর্তন আমি দেখাতে পারি, তাহলে অপজিশন বিতর্কটি জিতবে। এখন আমরা দেখাবো কিভাবে এই ক্রমান্বয়ে পরিবর্তনটা হচ্ছে কিনা। এক, আপনি লক্ষ্য করুন, তারা বলছে যে আমাদের এই ওয়ার্ল্ডে নারীর সিকিউরিটি নাই, নারী বান্ধব আমার নগরীর স্যানিটেশন ব্যবস্থা নাই, আমার নারী বান্ধব যে গার্মেন্টস কিংবা আমার কর্মক্ষেত্র নাই। প্রশ্ন হচ্ছে 20 বছর আগের কথা চিন্তা করুন আর এখন চিন্তা করুন। প্রশ্ন হচ্ছে এই 20 বছর আপনি কি কোনো পরিবর্তন আসছে কিনা। আপনি গার্মেন্টস গুলো লক্ষ্য করুন, 2014 সালে রানা প্লাজা ধ্বংস করে যখন আমার জিএসপি সুবিধাটা বন্ধ করে দেয়, তখন ওই গার্মেন্টস গুলা কি পরিমানে মাতৃত্বকালীন কিংবা কি পরিমানে নারী বান্ধব হলো বর্তমানে দেখুন। আপনি হামিং কিংবা এই গার্মেন্টস গুলোর লোক লক্ষ্য করুন, সেটা পুরোটাই নারী বান্ধব একটা গার্মেন্টস হচ্ছে। তাহলে এই যে গ্রেজুয়াল পরিবর্তন গুলা, এই পরিবর্তন গুলো কি অস্তিত্বহীন? অবশ্য অস্তিত্বহীন না। তার মানে আপনি যে অস্তিত্বহীনের সংজ্ঞাটা দেখাচ্ছেন, অস্তিত্বহীনের ম্যাটারটা দেখাচ্ছেন, ম্যাট্রিক্সটা দেখাচ্ছেন, সেই জায়গাটা ঠিক না। তারপর তারা বলছে গণপরিবহন, এই জায়গায় নারীর সিকিউরিটি নাই। আপনি লক্ষ্য করুন 1971 সালে যে দেশটা স্বাধীন হলো, তার 20-25 বছর যেখানে সৌর শাসক ছিল, তারপর থেকে দুর্নীতিগ্রস্ত হয়ে এত জায়গায় আসার পর থেকেও বাংলাদেশ থেকে আপনি কি চিন্তা করতে পারেন ঢাকা শহরের এই নগরীকে চাইলে নারী বন্ধ করতে পারেন? পারেন না। কেননা একটা দেশ স্বাধীন হওয়ার পরে তার মূল লক্ষ্যটাকে আমি শৈল্পিক বা শিল্পগত জায়গায় উন্নয়ন করব, আমি অবকাঠামোগত উন্নয়ন করব। অর্থাৎ আমার ওই সময়ে ঢাকার যে নগর পরিকল্পনা এই জায়গাগুলো, সেটা কখনই নারী বান্ধব নারীকে চিন্তা করা হয় নাই। কেন? সেটা শিল্প ক্ষেত্রে, শিল্প উন্নয়ন এই জায়গাগুলো হচ্ছে।
প্রশ্ন হচ্ছে এই চেঞ্জিংটা এখন আসছে কিনা, আমরা দেখো এই চেঞ্জিংটা আসছে। আপনি ম্যাট্রিয়াল চিন্তা করুন, ম্যাট্রিয়াল করার সাথে সাথে একটা বগি নারীদের জন্য দেওয়া হয়। আপনি আজকে বাসগুলো চিন্তা করুন, বাসগুলোতে আলাদা জন্য নারীদের বাসগুলো ব্যবস্থা করা হচ্ছে, অর্থাৎ এই চেঞ্জিং গুলো আস্তে আস্তে হচ্ছে। তারা যে কেবলমাত্র জায়গা তৈরি হয়েছে আমরা বলছি না, এ কেবলমাত্র হচ্ছে না, এগুলো হচ্ছে। এখন আমাদের জায়গাগুলো দেখুন, নিব না আমাদের জায়গাগুলো প্রথম আর্গুমেন্ট। আমরা বিশ্বাস করি যে ট্যাব কিংবা যে জায়গাগুলো আছে এগুলো আস্তে আস্তে ভাঙছে এবং আস্তে আস্তে ডিসকোর্স তৈরি হচ্ছে। চিন্তা করুন, জোটি ফাউন্ডেশন 10 বছর আগে কখনো চিন্তা করতে পারবে যে আমি একটা গ্রামের স্কুলে গিয়ে আমি আজকে নেপকিনের একটা বক্স বসাবো? পারবে? জীবনও পারত না। এই পরিমাণ যে ট্যাবগুলা, এই ট্যাবগুলো আস্তে আস্তে পরিমাণ পরিমাণে বাদ হচ্ছে। আপনি তারা যে আইওয়াস কথা বললেন, আমরা দেখা আইওয়াস কোনটা? আইওয়াস হল ওটা যখন আমি সফিউজনের কথা অনুসারে কি করি যে আমি নারীর পাঠ্যক্রমটা চেঞ্জ করছি, এটা আইওয়াস। কিন্তু সরকারের মূল উদ্দেশ্য নারীর ক্ষমতায়ন, নারীর চ্যালেঞ্জ, অর্থাৎ সফিউজনকে ঠান্ডা করার জন্য আমি কিছুটা আইওয়াস করলেও নারীর ক্ষমতায়নের জায়গায়, নারীর চ্যালেঞ্জের জায়গায় আমি পাঠ্যপুস্তকে এলজিবিটিকিউ শরীফ শরীফের গল্পগুলো আমি অ্যাড করতে পারি। আমি পাঠ্যপুস্তকে না শুধু, আমি ব্ল্যাক ইউনিভার্সিটি হতে এই জায়গাগুলো মহাপালের মতো টিচারদেরকে আমি বহিষ্কার মতো জায়গাগুলো করতে পারি। অর্থাৎ এই পরিবর্তনগুলো অনেক বেশি পরিমাণে এখানে হচ্ছে। আপনারা যে অস্তিত্বহীনের জায়গা দেখাচ্ছেন সেটা অস্তিত্ব নাই। দুই, স্যার নারী বান্ধবের স্ট্যান্ডার্ডটা কি? আপনি আসলে কোন জায়গাগুলো তাহলে নারী বান্ধব বলবেন এই জায়গাটা একটু ক্লিয়ার করেন, কারণ অলরেডি টোকিও লন্ডন এরকম অনেকগুলো শহর নারী বান্ধব হয়ে গেছে যাদেরও এরকম অনেক অপারেশনের ইতিহাস ছিল। আপনি আসলে স্ট্যান্ডার্ডটা কোথায় সেট করছেন? প্রশ্ন হচ্ছে স্ট্যান্ডার্ডটা আপনারা সেট করছেন, স্যানিটেশন থাকতে হবে, সিকিউরিটি থাকতে হবে, এই থাকতে হবে। তারপরে আপনারা বলছেন আমরা নারী বান্ধব, এখন নারী বান্ধব না কেন, এগুলোর অস্তিত্ব নাই। তাহলে আমাকে কি দেখানো উচিত? আপনার স্ট্যান্ডার্ডে কি অস্তিত্ব দেখানো? আমি সেটাই দেখাচ্ছি, আমার অস্তিত্বটাই দেখাচ্ছি। তারপর লক্ষ্য করুন, তারা বলছে কি দেখুন, এরপর দুই, সরকারের সদিচ্ছা কি আছে কিনা? আপনি আজকে যদি লক্ষ্য করুন, এমডিজি প্রকল্পে সরকার শিশু মৃত্যু হওয়ার জন্য পুরস্কার পায়, মাতৃ মৃত্যু হওয়ার জন্য পুরস্কার পায়, এসডিতে 3-4টা বড় গোল আছে নারীদের জন্য। আপনি যদি এসডিজি সরকারকে অনেক ধরনের প্রেশার দেওয়া হয় তোমাকে নারীর ক্ষমতায়ন করতে হবে, না হয় তোমাকে এলডিসি থেকে আমি দিতে দেবো না, উন্নত ফলে তোমাকে করতে দেবো না, না হয় তুমি ফান্ড পাবে না, এই জায়গাগুলো সরকার অনেক বেশি বাধ্য থাকে করতে। অর্থাৎ সরকার যে সদিচ্ছার জায়গাটাও দেখাচ্ছেন, সরকার অনেক বেশি করে এই জায়গায় সদিচ্ছা, কেননা তার এনজিওর ফান্ড, তার এসডিজি থেকে মুক্ত হওয়া, তার এই জায়গাগুলোতে অনেক বেশি পরিমাণ তাকে এই জিনিসগুলো করতে হয়, করার কারণে সরকারও এখানে করতে হয়। দুই, তাহলে সরকার এই জায়গায় অনেক বেশি পরিমাণে সদিচ্ছ। তারপর দেখেন আমরা বলছি নারী বান্ধবের যে ভয়াবহ ধারণা, এই ধারণাটা কি নতুন কি না পুরাতন? আমরা বিশ্বাস করি এই ধারণাটা একবিংশের একটা নতুন ধারণা। যে একটা নতুন ধারণা টকিওর কাছে একটা ধারণা ছিল আরো 60-70 বছর আগে, সেই টকিও 60-70 বছর এখন নারী বান্ধব হচ্ছে। এই ধারণাটা ঢাকা আসছে, ঢাকা নগরের জন্য কতদিন ছিল? সর্বোচ্চ 10-15 বছর আগে। প্রশ্ন হচ্ছে এই 10-15 বছর আসে আর পরে আমরা কি কোনো চেঞ্জিংটা নিয়ে আসতে পারছি না? আমরা এই চেঞ্জিংটা নিয়ে আসতেছি। এর আগে আপনি দেখেন 100 বর্তমানে 200 পাবলিক টয়লেট ছিল, 200 পাবলিক টয়লেট 10 বছর আগে 2 ছিল না। এর আগে 10 বছর আগে পাবলিক টয়লেটে শিশুদেরকে যে মাতৃকালীন দুগ্ধ খাওয়ানোর জায়গাটা সেই জায়গাটাও ছিল না, এখন এই জায়গাগুলো আস্তে আস্তে করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো আস্তে আস্তে অনেক বেশি করে ইমপ্রুভ হচ্ছে। অর্থাৎ আপনার অস্তিত্বহীন যে ওয়ার্ড, সেই অস্তিত্বহীনের জায়গায় আমরা দেখাচ্ছি। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট এনজিও গুলো লক্ষ্য করুন, আপনি আজকে যদি অক্সফামের মতো এনজিও গুলো আপনি আজকে যদি দেখেন যে এই যে আমাদের যে আমাদের ওয়ার্ডের মতো জায়গাগুলো, তারা এই বিতর্কগুলো 15 বছর আগে আয়োজন করতে পারতো না, এখন করে। তারা আজকে বস্তির মতো জায়গাগুলোতে চেঞ্জ মেকিং এজেন্ট নামক কর্মসূচি দেয়, আজকে হাইসার মতো জায়গাগুলো কক্সবাজার পার্বত্য অঞ্চল অনেক বেশি পরিমাণে ইম্প্রুভ করে। অর্থাৎ তাদের যে অস্তিত্ব ওয়ার্ল্ড সেটা আপনার অস্তিত্ব না, আমরা বিশ্বাস করি এটা পরিবর্তন হচ্ছে। অনেক ধন্যবাদ নেতা। এই প্রসঙ্গে এবার আমি আহ্বান জানাব সরকার দলীয় মন্ত্রী আলভি, আপনাকে অনুরোধ করছি বাপ্রে বক্তব্যের জন্য। স্পিকার, এই সংসদ মনে করে নারী বান্ধব নগরী বাংলাদেশে হয়তো একদিন হবে। মানুষকে মাননীয় বিরোধী দলের নেতার বক্তব্য শুনে আসলে হচ্ছে বসন্ত এটা মনে হচ্ছে যে বাংলাদেশে হয়তো কোনো একদিন 100 বছর পরে 200 বছর পরে এটা হয়তো বা সম্ভব হতে পারে। বসন্ত এটা না,
মিশন হচ্ছে আজকে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এই জিনিসটা আদৌ আমার জন্য বাস্তবতা কিনা, এবং বর্তমানে আমাদের জন্য যে আপনার যে এক্সাম্পলগুলো আছে বা যে উদাহরণগুলো আছে এগুলোকে আমরা আদৌতে আপনার যে বিজ্ঞাপনের ধারণা ওইরকম করে ব্যবহার করি কিনা, যেই একই জিনিসপত্র আপনাদের বিরোধী দলের নেতাও করে গেল কয়েকটা আপনার জন্য গার্মেন্টসে উন্নয়ন হচ্ছে এইটার সাপেক্ষে আপনি সম্পূর্ণ শিল্প খাতকে বলতে চাচ্ছেন এটা আপনার জন্য নাই বান্ধব। আপনার জন্য শহরে আপনার বর্তমানে যেহেতু 2023 সালের রিপোর্ট দেখেন ওয়ার্ল্ড টয়লেটের আপনার যে সমীক্ষা সেটা হচ্ছে সম্ভবত ডেইলি স্টারের যে জিনিসটা এসছে তো বর্তমানে 2 কোটি ঢাকা শহরে আপনার জন্য মাত্র 53টা আপনার জন্য পাবলিক টয়লেট, আই রিপিট পাবলিক টয়লেট, নারীদের জন্য না টোটাল পাবলিক টয়লেটের সংখ্যা আপনার জন্য 53টা, সেখানে তারা বিজ্ঞাপনে এলে তো 2-4টা সংখ্যা দিয়ে চালিয়ে দিল, তারা আপনার জন্য সংখ্যা দেখানোর চেষ্টা করে যে আপনার জন্য বর্তমানে নারীদের জন্য আলাদা করে হচ্ছে যে বাস আছে, বর্তমানে হচ্ছে আপনার জন্য নারীদের জন্য যে মেট্রো রেল আছে সেখানে হচ্ছে যে আপনার জন্য আলাদা একটা বগি আছে। পৃথিবীর সমীক্ষা যায় 2010 সালে আপনার জন্য বিআরটিসি এই জিনিসটা প্রথম চালু করে যেখানে আপনার তাদের জন্য শুরুতে 22টা বাস ছিল, বর্তমানে আপনি ঢাকা শহরে 4টার বেশি বাস দেখতে পারবেন না, কারণ আপনি গত 14 বছরে 18টা বাস আপনার জন্য কাজ করা বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ সরকার সেই জিনিসটা করায় নাই। আপনার যে হচ্ছে কি ওনারা যে একটা মাত্র বগির কথাবার্তা বললো, আপনি যদি কি বাস্তবতা দেখেন ওই বগিতে কি পরিমাণে আসলে ঠিক আপনার জন্য ভিড় থাকে এবং নারীরা আসলে বাধ্য হয়ে অন্যান্য কম্পার্টমেন্টে উঠতে বাধ্য হয় এই জিনিসটা আপনি বাস্তবতা দেখলে আসলে ঠিক বুঝতে পারবেন। তাহলে এনারা এতক্ষণ ধরে যদি কথাবার্তা গুলো বোঝানোর চেষ্টা করে যাতে মানে এটা হয়েছে এটা হয়েছে হয়েছে এটা নিয়ে তো আমাদের কথাবার্তা বলার দরকার নেই, আমি তো একটা গ্রাম নিয়ে কথাবার্তা বলতেছি না, আমি হয়তো বা কোনো একটা জিনিস নিয়ে কথাবার্তা বলছি যেটা প্রতিবেশী সদকে 2025 শতকে আপনি যদি কথাবার্তা বলেন হয়তো বা কোনো একটা জায়গায় বা 5 থেকে 10টা জায়গায় নারীরা কাজ করছে নারীদের জন্য কিছু কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সেই জিনিসটা সম্ভব, বাট আমাদের বিতর্কে এখানে না যে এই ধরনের কোনো ডেভেলপমেন্ট আপনার বাংলাদেশে হয়নি। আমরা আপনাকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে আপনি একটা নারী বান্ধব শহরের কথা বলেন অর্ডার মাস পয়েন্ট স্পিকার আমাদের তাদের জায়গা থেকে বিতর্কে কখনোই এই ধরনের কোনো দাবি ছিল না তাদের কেসে যে হচ্ছে বর্তমানে যদি কোনো গ্রাজুয়াল উন্নয়নের কার্য আমরা দেখাই তবুও এটা কখনো দাবি করা যাবে না যে এটা নারী বান্ধব কি নারী বান্ধব কি না। এখন তারা এখান থেকে একটু কেস শিফটিং করে দেখানোর চেষ্টা করছে যে গ্র্যাজুয়াল যদি নারী বান্ধব হওয়ার একটা প্রবণতাও দেখা যায় সেইটাকে আমরা নারী বান্ধব নগরী তৈরির চেষ্টা বলতে পারবো না, সেটা আসলে তবুও বিজ্ঞাপন থেকে যাবে। এই যে নতুন একটা চেষ্টা এখানে হচ্ছে শুরুতে তাদের আলোচনা ছিল যে অস্তিত্বই নেই নারী বন্ধন নগরে, এখন তারা বলছে যে যদি চেষ্টা করা হয় সেটাকেও আমরা ধরবো না, তো একটু এক্সটেন্ড করা হচ্ছে সংগ্রামকে। স্যার আমি পয়েন্টটা নিচ্ছি না তার কারণ প্রধানমন্ত্রী এমন কোন স্পেসিফিকেশন আসলে ইন্ডিকেট করে যান নাই যে এই মুহূর্তে নগর কি নারী বান্ধব কি না। প্রধানমন্ত্রীর স্ট্রেট ফরওয়ার্ড স্টেটমেন্ট হচ্ছে এই মুহূর্তে নারী বান্ধব নয়, কাজেই কন্টিনিউয়াস কোন একটা প্রোগ্রেসকে আসলে নারী বান্ধব হিসেবে ফিউচারের ডিরেকশনের জায়গাতে নিয়ে যাওয়ার বিষয়ে ওনার কোন দিক নির্দেশনা যেহেতু ছিল না কাজে ওনার ওই কনোটেশনকে ওনার কন্ট্রাডিক্ট হিসেবে আমি বলতে পারছি না। বুঝতে পারলাম লজিকটা? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো মানুষ থেকে তারা যে জিনিসটা প্রথমত বোঝানোর চেষ্টা করলো তাদের আর্গুমেন্ট হচ্ছে যে দেখুন আপনার যে ট্যাবুগুলো আছে ট্যাবুগুলো বর্তমানে হচ্ছে ভাঙছে হয়তো বা কিছু পরিমাণে ভাঙছে কিন্তু এই জিনিসটা আপনার বর্তমানের জন্য আপনার জন্য প্রযোজ্য কিনা। আপনি দেখুন শরীফ বা শরীফার যে গল্পের কথাটা তারা বলল এটা প্রথমত ইনক্লুডেড হয়েছে সেখানে যথেষ্ট পরিমাণে ভুল ছিল, তাদের যে কথাবার্তাটা ছিল সেখানে আপনার হচ্ছে জেন্ডার এবং সেক্সের যে আলাদা ডিস্টিংগুইশমেন্ট সেই জিনিসটা আপনার টোটালি জিনিসপত্র হচ্ছে কি আপনার পরিচর্যা না করে কিংবা হচ্ছে যেটা আলাদাভাবে না করে তাতে বইয়ের মধ্যে ইনক্লুড করা হয়েছে তাদের, এটাও যদি প্রচেষ্টার ধরনের চিন্তা ভাবনা করা হয় সেই ক্ষেত্রে পরবর্তীতে ব্যাপারটিকে যেভাবে হ্যান্ডেল করা হয়েছে এটা আগত আপনার জন্য নারী বান্ধব একটা শহরে এইভাবে আসলে হচ্ছে প্রচার হতো এই জিনিসটা আমি বিশ্বাস করি না। তারা আমাদের কাছে এক্সাম্পলের কথাবার্তা বলল, আপনি যদি গত বছরের সমীক্ষা দেখেন যে আপনার নারীদের জন্য সবচেয়ে বসবাসযোগ্য শহর এবং সবচেয়ে ক্ষতিকারক কিংবা হচ্ছে আপনার অনিরাপদ শহরের যে তালিকা একে আপনার জন্য আছে লন্ডন, দুয়ে টোকিও, তিনে সম্ভবত বেইজিং, বাংলাদেশের সংখ্যা যে ঢাকা শহর সবার শেষের দিক থেকে 7-এ, 1 নম্বরে আপনার জন্য দায় অর্ডার মাননীয় স্পিকার। মানব পিকা তাদের দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে যখন আমি প্রশ্ন করেছিলাম যে নারী বান্ধব নগরীর প্যারামিটার গুলো কেমন হবে তখন নারী বান্ধব নগরীর উদাহরণ দিতে গিয়ে বক্তব্যের শেষ পর্যায়ে তারা টোকিওর মতো শহরগুলোকে উপস্থাপন করেছে, এখন তার দলের দ্বিতীয় বক্তা বিষয়টির সাথে কন্ট্রাডিক্ট করে তারা দাবি করছেন যে তাদের নারী বান্ধব নগরীর যে প্যারামিটার আন্তর্জাতিক একটি সমীক্ষা অনুযায়ী সেই অনুযায়ী টোকিও হচ্ছে ঢাকা থেকেই বেশি খারাপ, অর্থাৎ টোকিওকে তারা একবার বলছে যে নারী বান্ধব আবার তারা বলছে যে নারী বান্ধব না। না আমার মনে হয় এখানে শুনতে বিভ্রাট হয়েছে,
আমি যদি ঠিক বুঝে থাকি উনি বলার চেষ্টা করছে এই প্যারামিটার অনুযায়ী টোকিও লন্ডন এগুলো হচ্ছে টপ ওয়াইজ আর উপরের দিকে আর বাংলাদেশ হচ্ছে নিজের দিক থেকে তৃতীয় চতুর্থ। সংসদটা কি একমত? কাজে নিতে পারলাম না আমি এই অর্ডারটা। থ্যাংক ইউ জি। এটা অবশ্যই আপনার বিচার্য বিষয় না, আপনি বক্তব্য কন্টিনিউ করুন জি। আপনার এই জায়গা থেকে আপনি যদি নিরাপত্তার কথাবার্তা বলেন, আপনার এই নিরাপত্তা বাংলাদেশ কখনোই আপনার জন্য প্যারামিটার গুলোর কাছাকাছি আসলে বর্তমান সেমিক্রম যে জিনিসটা আপনার কখনো কাছাকাছি না। আপনার এই প্যাডগুলো যদি ভাঙে বর্তমানে ওনার এই প্যাডগুলোর এগেনস্টে বা বিপক্ষে বর্তমানে কি ধরনের প্রগতিশীল আপনার যে হচ্ছে পরিচর্যা এই জিনিসগুলো বর্তমানে এসেছে, এই ধরনের কোন এক্সাম্পল আপনার প্রতিপক্ষ বা আসছে দেখানো সম্ভব তো এই জিনিসটা এখনো হয়নি। আপনি এখনো দেখে থাকবেন যে আপনি যদি এখন হচ্ছে লাইব্রেরিতে বাইরে আপনার হচ্ছে যাওয়ার কথাবার্তা হয়, আপনার গত পাঁচ বছরে বাংলাদেশে প্রায় হচ্ছে গিয়ে আপনার 28,000 মতো হচ্ছে গিয়ে আপনার শুধুমাত্র রেপ কিংবা যে অ্যাবিউসের যে কেস সেই সংখ্যাটা এসেছে। আপনি যদি এই সংখ্যাটাকে বর্তমানে অন্যান্য শহর যাদের হচ্ছে তাদের হচ্ছে আপনার প্যারামিটারি ভিত্তিক ভাবে গ্রহণ করতে বলেন, এটা তাই হচ্ছে গিয়ে আপনার 100 গুণ বেশি বা তার থেকেও বেশি। আমি বিশেষ করি এইরকম একটা শহরকে আপনি যদি বলতে চান যে এটা বিজ্ঞাপন না, তাহলে আমি জানি না যে কোন জিনিস থেকে আপনি বিজ্ঞাপন দেবেন। বিজ্ঞাপনের ধারণাটা আপনার জন্য দেখতে এরকম কোন একটা জিনিস আপনাকে হয়তো বা বলা হয় প্রচার করা হয় যে এই জিনিসটা অনেক ভালো বা এই জিনিসটা অনেক সুন্দর হবে, কিন্তু এই জিনিসটা কোনো বাস্তবতা আমরা দেখি না। আপনি যদি গত যে হচ্ছে যে আপনার সিটি কর্পোরেশন যে মেয়রের নির্বাচন ছিল সেই সময় জিনিসটা যদি আপনি দেখেন বা গত যে সময় রিসেন্ট যে নির্বাচন হয়েছে প্রত্যেকটা দেখেন, প্রত্যেকটা জায়গাতে আপনার প্রার্থীরা যখন নির্বাচনের আগের সময়টা আসে তখন তারা বলে যে আমরা হচ্ছে আপনার যে শহরটা সেটাকে নারী বান্ধব করার চেষ্টা করব। এই চেষ্টাটা বর্তমানে আমরা এখনো পর্যন্ত কোথাও দেখি না যে প্রতিফলিত হয়েছে, কিন্তু যদি প্রতিফলিত হয় সেটা একটা শহরের পর্যায়ে কিভাবে নারী বান্ধব করতে পারে এটা সম্পূর্ণ অ্যানালাইসিস আপনাদের বিভিন্ন দেওয়ার কথা। বর্তমান বাস্তবতা হচ্ছে এই জিনিসগুলো কখনো আসলে হচ্ছে হয় না। আপনি যদি এই জিনিসটা সঠিক তাত্ত্বিক ভাবে দেখেন প্রাইম মিনিস্টার যে কথাবার্তাগুলো বলেছিল যে আপনার বর্তমানে নারীরা যদি হচ্ছে যে আপনার জন্য বার কোড বার কিংবা হচ্ছে আপনার যেই প্যানেল কোডের মতো জায়গাগুলো আছে কিংবা হচ্ছে যে আপনার যে জজের যে জায়গাগুলো আছে এই জায়গা পর্যন্ত আপনার নারীদের জন্য আলাদা করে বাংলাদেশে তেমন কোনো হচ্ছে যে আপনাদের রাশিয়ান বা এই ধরনের জিনিসপত্রগুলো আপনার জন্য শেয়ার করা নাই, কারণ ওখানের মতো আপনার যে বাংলাদেশের সবথেকে উচ্চতর যে জায়গা সেখানে পর্যন্ত নারীদেরকে কিভাবে আসলে হচ্ছে যে আপনার প্রত্যাহার করা হবে এই জিনিসটা নিয়ে বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত আসলে হচ্ছে যে আপনার চিন্তা ভাবনা করে না। তাদেরকে কথাবার্তা ছিল যে আপনার এই জিনিসটা আস্তে আস্তে হবে, আমার বিরুদ্ধে আস্তে হতে পারে, বাট সেটা বর্তমানে নারী বান্ধব সহ করতে পারেনি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে আজকে বিষয়গত আলোকপাত করবার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে সংসদে আলোচনা বেশ জমে উঠেছে এবং এই পর্যায়ে আমি অনুরোধ করব রাগিব মাননীয় বিরোধী দলের উপনেতা তার বক্তব্যের জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে যদি সরকার দলের বক্তব্য আপনি লক্ষ্য করেন, আস্তে করে মাননীয় মন্ত্রী পুরো বিতর্কের বিষয়টা চেঞ্জ করে ফেলেছেন, তিনি বিতর্ক করার চেষ্টা করছেন। মাননীয় স্পিকার, এই সংসদ মনে করে ঢাকা শহর বর্তমানে একটি নারীবান্ধব নগরী। আমরা এইটা কোথাও দাবি করিনি যে ঢাকা শহর বর্তমানে নারীবান্ধব নগরী কি নগরী না। মাননীয় স্পিকার, দেখুন আপনারা যেন বিজ্ঞাপনের ধারণাটা বোঝা দরকার। এক নং প্রচা জনসাধারণ যদি আপনাকে দাবি করে যে কলমের কালি দিয়ে ডাক দেওয়া হলে, এক নং প্রচা জনসাধারণ দিয়ে বলা হলে এটা হচ্ছে উঠে যাবে। মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি তো একটা বিজ্ঞাপন, কারণ এক নং প্রচা জনসাধারণ কলমের কালি প্রথমে উঠাতে পারে না। কিন্তু যদি মাননীয় স্পিকার আমরা বিশ্বাস করি যে আপনি একটা কাপড়কে নিয়ে পুরো হচ্ছে ডাইয়ারের মধ্যে নিয়ে দায়ী করে বেগুনি কালার করলেন, তারপরে এক নং প্রচা জনসাধারণ দিয়ে বলা দিলেন এবং বললেন এই তো রেমধ্যে ভালো না, তার মানে এক নং প্রচা জনসাধারণের বিজ্ঞাপন হচ্ছে বিজ্ঞাপন, আমরা বিশ্বাস করি বিষয়টা এমন না। অর্থাৎ মাননীয় স্পিকার, একটা জিনিস বিজ্ঞাপন কি বিজ্ঞাপন না সেটা বোঝার জন্য আপনার যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যেই লোকগুলো এটার প্রচার করছে তার পেছনে তার কোনো লাভজনক ইন্টেনশন আছে কিনা, অর্থাৎ কোনটা সে এক্সপ্লোর করতে চায় কোনটা তার গোল। অর্থাৎ ধরুন যখন একজন মানুষ একটা বিজ্ঞাপন দেয়, বিজ্ঞাপনের উদ্দেশ্য থেকে লাভ করা, কোন একটা জিনিস বিক্রি করা, কিন্তু আমরা কি দেখি? আমরা দেখি আওয়ামী লীগ সরকারের মেজরিটি ভোট দেন নারীর এগেনস্টে। তারা চায় না যে নারী ক্ষমতায় আসুক, তারা চায় না নারী রাস্তায় নামুক, নারী কর্মক্ষেত্রে আসুক, কিন্তু আমরা দেখি তবুও সরকার সবসময় নারীকে সামনে আনতে চায়, নারীকে নিয়ে কথা বলে। আমরা বিশ্বাস করি যদি বাংলাদেশ সরকারের এই নির্বাচন একটা মাননীয় স্পিকার একটা বিজ্ঞাপন চালাতে হয়, তাহলে সেই বিজ্ঞাপনটা হওয়া উচিত যে আমি কালকে থেকে খেলাফত প্রতিষ্ঠা করে দেবো। এইটা যদি হয় তাহলে মাননীয় স্পিকার এইটাকে আমরা বিজ্ঞাপন বলতে পারি, কারণ এইটার মাধ্যমে মাননীয় স্পিকার ওই বড় একটা জনগোষ্ঠীকে সাবস্ক্রাইব করানো সম্ভব। কিন্তু নারী বান্ধব শহর এটা কখনো বিজ্ঞাপন হতে পারে না, এটা একটা সত্য প্রচেষ্টা। কেন সত্য প্রচেষ্টা আমরা দেখিয়ে দিয়েছি, আবার হচ্ছে পরিষ্কার করে দেবে মাননীয় স্পিকার। প্রথমত দেখুন,
সরকার কি চায়? সরকারের খুব গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্য হচ্ছে নগরের পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে। এই উন্নয়নের জন্য কি দরকার? দেশের উন্নয়নের জন্য দরকার পুঁজি, টাকা দরকার। অর্থাৎ মাননীয় স্পিকার, সরকার চায় টাকা দরকার, যেভাবে করে টাকা আসুক সরকার নিবে। বাংলাদেশের প্রেক্ষাপটে অর্ধেক জনগোষ্ঠী নারী, অর্থাৎ সরকার চায় এই নারীরা জনগোষ্ঠী কর্মসংস্থানে আসুক। এখন এই কর্মসংস্থানে নারী জনগোষ্ঠী আসার জন্য এদেরকে অবশ্যই একটা অন্তর্ভুক্তিমূলক নগর ব্যবস্থা দিতে হবে। আমার কথা হচ্ছে মাননীয় স্পিকার, যদি আজকে সরকার এমন পদক্ষেপ গ্রহণ করত যাতে সরকার চায় না যে অন্তর্ভুক্তিমূলক নারীর ব্যবস্থা গ্রহণ করা হোক, তাহলে আমরা বিশ্বাস করতে পারতাম যে হচ্ছে নারীতান্ত্রিক যে নগর এটা হচ্ছে শুধুমাত্র একটা বিজ্ঞাপন। কিন্তু আমরা দেখি এটা হয় না। সরাসরি সরকার হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ডে কেয়ার সেন্টার গুলো চালু করে, মাতৃদুগ্ধ খাওয়ানোর ব্যবস্থা করে। তারা বারবার বলছে যে দেখেন ঢাকা শহরের মোট পাবলিক টয়লেটের সংখ্যা 53টি, পুরোপুরি ভুল পুরাতন স্ট্যাটিস্টিক্স। আমরা বর্তমানে দেখেছি পাবলিক টয়লেটের সংখ্যা 138টিতে বেড়েছে, অর্থাৎ এই সংখ্যাগুলো বাড়ছে, সংখ্যাগুলোর পরিবর্তন হচ্ছে। এখন রাতারাতি কালকে যদি আমি বলি যে ঢাকা শহরের নারীবান্ধব হয়ে যাবে এবং সাথে সাথে তো আমরা এটা ইমপ্লিমেন্টেশন এটা ফের দেখতে পারবো না, আমার দেখতে হবে গ্র্যাজুয়াল চেঞ্জ আছে কিনা, অর্থাৎ সরকারের সদিচ্ছা আছে কিনা। সেই জায়গা থেকে আমরা যখন দেখি আজকে জেন্ডার রোলগুলো ভাঙার জন্য শহরের পাঠ্যপুস্তকগুলোকে রান্না করার মতো জিনিসগুলোকে টেক্সটবুকে ইনক্লুড করা হয়, তখন আমরা বুঝি এই সরকার চায় জেন্ডার নর্মগুলো ভাঙা দরকার। অর্থাৎ সরকারের সদিচ্ছা আছে, সরকার মেজরিটি রেজেন্সিতে গিয়ে পরিবর্তনটি করতে পারে, এবং এই পরিবর্তনের বিরুদ্ধে যখন আন্দোলনটি হয় তখন আসলে সরকার মত হয় না, নারী নীতির আন্দোলনের পরে তারপরে হচ্ছে টেক্সটবুকে পরিবর্তন দিয়ে আসে। মানে স্পিকার আমাদের দ্বিতীয় দেখুন, নগর ভিত্তিক একটি সভ্যতায় জাতি রাষ্ট্রের জায়গা থেকে বাংলাদেশ খুবই নতুন। অর্থাৎ বাংলাদেশের উপর কোথাও এই বাদনটা ছিল না যে ঢাকা শহরকে জেন্ডার ইনক্লুসিভ করতে হবে, এটি একটি নতুন ধারণা। অর্থাৎ ঢাকা শহর এই ধারণাটি চাষাবাদ করার চেষ্টা করছে, নতুন করে তৈরি করার চেষ্টা করছে। তার ফলশ্রুতিতে আমরা কি দেখেছি? আমরা দেখেছি মেট্রো এসেছে, মেট্রোর সামনে বগিতে নারীদের থাকার ব্যবস্থা হয়েছে। এইটা কি অপ্রতুল? অবশ্যই অপ্রতুল। ঢাকা শহরে মেট্রোই তো অপ্রতুল, মেট্রোতে ছেলেরা উঠতে পারে না। আমরা স্বীকার করি যে এই রিসোর্স গুলো নেই, অর্থাৎ যেখানে আপনার সিকিউরিটি কনসার্ন পুরুষের জন্য আছে তেমনি সিকিউরিটি কনসার্ন সময় শেষ নয় সরি তেমনি সিকিউরিটি কনসার্ন নারীর জন্য আছে। অর্থাৎ এখানে তুলনামূলকভাবে নারীর সিকিউরিটি কনসার্ন ইম্প্রুভমেন্টের জন্য চেষ্টা করা হয় কিনা আমাদের বিতর্কটা হবে এইখানে। যখন তারা আসলে এই চেষ্টা করা হয় না, এমন একটি উদাহরণ দিতে পারে না, তখন আসলে আজকে তারা বিতর্কটি হেরে যায়। মানে স্পিকার, আমরা বারবার বলছি সরকার যদি চেষ্টা নাও করে কিন্তু জনগণ এনজিও এই জায়গা থেকে যে একটি প্রেশারটা দেওয়া হয় এই জন্য আসলে নারী বান্ধব নগর এই জিনিসটা আসলে শেষ পর্যন্ত একটা আইওয়াস হয়ে থাকতে পারে না। এইটা আপনার ইমপ্লিমেন্ট করতে হয়, কারণ আপনি যদি এটা না করেন আপনার এনজিও গুলো থেকে ফান্ডিং গুলো আসবে না মাননীয় স্পিকার, আপনার দেশের ডেভেলপমেন্ট গুলো হবে না। অর্থাৎ এই জিনিসটা আপনার অটোমেটিক ভাবে করতে হয়। মাননীয় স্পিকার দেখুন, আমাদের বিতর্কটি আজকে কোথায়? আমাদের বিতর্কে আমরা দাবি করার চেষ্টা করছি যে নারী বান্ধব নগর এই জিনিসটা একটা সত্য চেষ্টা, সবাই চায় নারী বান্ধব নগর হোক, কিন্তু রাতারাতি এটা করা সম্ভব না। এর জন্য পজিটিভ স্টেপ গুলো নিচ্ছে, তারা বলার চেষ্টা করছে যে নারী বান্ধব নগর এই জিনিসটি পুরো আইওয়া, সেটার কেউ চেষ্টা করে না, এটার কোনো বাস্তবিক প্রমাণ দেখা যায় না। কিন্তু তারা এই অসদিচ্ছার, এই না করার প্রবণতার কোনো উদাহরণ, কোনো মেকানিজম দিতে পারেনি। আমরা দেখিয়েছি সরকার সরকার হতে হলে, সরকার বাংলাদেশে টিকতে হলে অবশ্যই নারী বান্ধব হতে হবে, না হলে ফাংশন করাই সম্ভব না। ধন্যবাদ মানুষ বিকাশ, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী উপনেতাকে, মোটামুটি আপনি সংসদ গরম করে দিয়েছেন এ বিষয়ে। আমি বুঝতে পারছি যে সরকার দল এই মুহূর্তে তাদের তরফ থেকে মাননীয় সাংসদ তার বক্তব্য স্থাপন করবেন, সরকারি দলীয় মাননীয় সাংসদ হামিদ, রাইট? হামিদকে অনুরোধ করছি আপনার বক্তব্যের জন্য। মাননীয় স্পিকার, আজকে বিতর্কটা যদি এই বিষয় নিয়ে হতো যে আসলে বাংলাদেশ সরকার নারীকে নিয়ে কাজ করতে চায় কিনা, বাংলাদেশ সরকার নারী উন্নয়ন চায় কিনা, হয়তো বা আজকে বিরোধী দল জিততে পারত। কিন্তু আজকের মোশনটা যখন খুব সোজা সাপটা হয় যে বর্তমান নগর ব্যবস্থা নারী বান্ধব কিনা, এবং সে জিনিসটা সত্যকামে বিতর্ক হয় সে জায়গায়, বর্তমান
ট্রেন্ড অ্যানালাইসিসে বা বর্তমান আক্তর যে ইনফরমেশন গুলো আছে সেগুলোর মাধ্যমে এই জিনিসটা প্রমাণ করার প্রয়োজন ছিল যে কেন আজকে আপনার এই নগরটা নারী বান্ধব সে জিনিস জায়গায় ব্যর্থ হওয়ার কারণে আমরা বিশ্বাস করি বিরোধী দল শুরু থেকে বিতর্কটা হারা শুরু করে। বিজ্ঞাপনের জায়গায় আলোকপাত করা শুরু করে যে বিজ্ঞাপন নিয়ে আপনার বিরোধী দলীয় উপনেতা অনেকক্ষণ ধরে কথাবার্তা বলার চেষ্টা করেন, মুশকিলের জায়গায় কই? আপনি যখন বিজ্ঞাপন করা শুরু করেন যে এই শহর অলরেডি অনেক বেশি নারী বান্ধব, এক আপনি মানুষকে অনেক বেশি অপটিমিস্টিক করা শুরু করেন, মানুষকে একটা আই ওয়াশ দেওয়া শুরু করেন। আজকে যখন আপনি বলা শুরু করেন যে আপনার শহরে নারীদের জন্য কোনো প্রতিবন্ধক নারী হ্যারাস হচ্ছে, মানে স্পিকার অর্ডারটি খুবই পরিষ্কার, তাদের পক্ষ থেকে বিজ্ঞাপনের সংজ্ঞায়ন বা চরিত্রায়ন করা ছিল যে যে জিনিসটি আইওয়া সেটি হচ্ছে বিজ্ঞাপন, কিন্তু তারা সেই বিজ্ঞাপনের সাথে বর্তমানে বলা একটা নতুন প্রপঞ্চ যোগ করার চেষ্টা করছে যে এই যে যে বলা হয় বর্তমানে আমার শহর নারী বান্ধব এই জিনিসটা হচ্ছে বিজ্ঞাপন, এই বর্তমানে আমার শহর নারী বান্ধব এই জিনিসটি একদম নতুন একটি কেস শিপ স্যার। নিচ্ছি পয়েন্ট নিচ্ছি। মানে স্পিকার আপনি যখন বলা শুরু করেন যে কর্পোরেট আপনার নারীর জন্য অনেক সুবিধা রয়েছে, অনেক নারী কর্পোরেটে সাকসেস হচ্ছে, সমস্যাটা কোন জায়গায়? যখন আপনি বলা শুরু করেন যে আপনার জীবন যুদ্ধে এই যে নারীদের জন্য অবান্ধব একটা শহর যেখানে আপনার নারীকে প্রতি মুহূর্তে বৈষম্যের শিকার হওয়া লাগে, সেখানে বিজয়ে কয়েকজন নারী উদাহরণ দিয়ে বলা শুরু করেন যে আমরা অলরেডি কর্পোরেট সাকসেস নিয়ে এসেছি, সমস্যা এইখানে যে আপনার পরবর্তী সে প্রশ্নটা করা হয় না কেন শুধুমাত্র নারী হওয়ার জন্য আপনাকে কর্পোরেট সাকসেসফুল হওয়ার জন্য আপনাকে বিভিন্ন জায়গায় সাকসেসফুল হওয়ার জন্য যুদ্ধটা করা লাগবে? আমরা বিশ্বাস করি এই আই ওয়াশ গুলোর এই অপটিমিস্টিক ব্যাখ্যাগুলোর সমস্যা এখানে যে আপনি মূল সমস্যাগুলোর কোনো সমাধান করতে পারেন না, আপনি গুটি কয়েক এক্সাম্পলকে নিয়ে আপনি মানুষকে বারবার আই ওয়াশ দেওয়ার চেষ্টা করেন। এখানে তাদের একটি কথা ছিল যে দেখেন আপনি অনেক ধরনের অনুদান বন্ধ হয়ে যাবে কারণ আপনাকে হয়তো বা বিদেশি কোনো ফান্ড আসবে না। আমরা বিশ্বাস করি বিদেশি ফান্ড পাওয়ার জন্য যে সংস্থাগুলো অলরেডি নারী উন্নয়নের জন্য কাজ করতে চায় যেখানে আপনার বিভিন্ন সমীক্ষায় উঠে আসে যে এরা যখন বিভিন্ন মাঠ পর্যায়ের সার্ভে গুলো করে জানতে পারে যে নারীদের অবস্থা কেন এত বাজে, সেই মুহূর্তে যখন এই ক্রেডিবল সোর্স গুলোতে তারা বিশ্বাসী এই জিনিসটা যেহেতু পরিবর্তন হচ্ছে না, আপনার বিজ্ঞাপনের মতো জিনিসের পরিবর্তন হওয়ার কারণে আপনি অনুদান হারিয়ে ফেলবেন, এই জিনিসটা একটি ভুল দাবি বলে আমরা বিশ্বাস করি। দ্বিতীয়ত যারা আপনাকে অনেকক্ষণ ধরে পরিবহন নিয়ে অনেক কথাবার্তা বলার চেষ্টা করেন, আমরা বিশ্বাস করি আপনার এখনো নারী বেশিরভাগ বাসের মাধ্যমে যাতায়াত করা লাগে, আপনার যে 38% নারী কর্মজীবী আপনার এই শহরে রয়েছে তার 100% 63% নারী যারা গণপরিবহনে উঠে থাকে যারা আপনার বিভিন্ন জরিপে আমরা দেখতে পাই কিভাবে তারা এই নারীগুলো আসলে যৌন হয়রানির শিকার হয়। একজন নারীর জন্য যখন আপনার পাবলিক ট্রান্সপোর্ট যে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থা আপনি স্বাধীনতার কথা বলে সাইড অপোজিশন সে স্বাধীনতার পরবর্তী থেকে চলে আসতেছে, এই পাবলিক ট্রান্সপোর্ট যখন এখন পর্যন্ত নারী বান্ধব হতে পারে নাই, যখন আপনার জনসচেতনতার মতো কথাবার্তা উঠার পরও এই মানুষের ভিতর এই মনোভাবনা চিন্তাগুলো পরিবর্তন হয় নাই যে নারীকে প্রোটেক্ট করা লাগবে, আপনার সমাজটাকে নারী বান্ধব করা লাগবে, আমরা বিশ্বাস করি যে এই নগর এখনো নারী বান্ধব হতে পারেনি। আপনাকে মেট্রো লেনে যে কথাবার্তা বলে যে আপনার রিসোর্সের অভাব রয়েছে এবং এ কারণে আমরা নারীদেরকে চিন্তা করব না, আপনার নারী বগিতে যখন পুরুষরা প্রবেশ করা শুরু করে এবং সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি চাইলে একজন পুলিশ মোতায়েন করতে পারতেন, চাইলে ব্যবস্থা করতে পারতেন, আপনি করেন না। দ্বিতীয়ত আপনার যদি রিসোর্সই না থাকে আপনি কেন বলবেন যে নারী বান্ধব পরিবহন অর্জন করায় আমরা সাফল্য অর্জন করতেছি মেট্রো রেল আমাদের কর্মসূচির মাধ্যমে? এরকম আই ওয়াশ গুলো আমরা বিশ্বাস করি সমস্যা, কারণ আপনার যে মানুষের সিম্প্যাথি গুলো ছিল বা মানুষের যে জাগরণের সুযোগ ছিল সেগুলোকে আপনি নষ্ট করা শুরু করেন। তাদের পৃথিবীতে মানসিকতা কি হচ্ছে? তাদের পৃথিবীতে আপনি একটা শর্ট টার্ম সিম্প্যাথি দেখতে পান, এই শর্ট টার্ম সিম্প্যাথি কেন আসলে সমস্যাজনক? এই শর্ট টার্ম সিম্প্যাথির জন্য এ কারণে সমস্যাজনক যে আপনার একটা ডিসকাশন আপনি ধরেন আজকে আপনার দেখতে পাই এই যে আপনার নগর যখন নিরাপদ না, আপনার একটা নারী যদি যৌন হয়রানির শিকার হয় বা রেপ ভিকটিম হয় সেখানে আপনার কথাবার্তা উঠে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় আপনি দেখতে পান ইভেন এই
ধর্ষণকারীকে আপনি ফাঁসিটা ঝুলান, কিন্তু আপনি যে নগরের স্ট্রাকচারটাকে পরিবর্তন করা দরকার যাতে না নগর বান্ধব হয় সেই জিনিসটা হয় না। কেন শর্ট টার্ম সিম্পাথি হয়, কারণ এই দেশের মানুষজন এখনো অত বেশি সচেতন হতে পারে নাই। এই অপটিমিস্টিক ধারণাগুলো মানুষকে এই জিনিসটা নিয়ে বারবার চিন্তা করায় না। এই অপটিমিস্টিক ধারণার কারণে আপনি দেখতে পান বাংলাদেশের মানুষের কয়দিন কেন আজকে আপনি একটা যৌন হারায় নিলে অনেক কথাবার্তা দেখতে পান, সোশ্যাল ডিসকোর্স দেখতে পান, কয়েকদিন পর বিপিএল কে জিতবে কি জিতবে না এই জিনিস আপনার পুরো ডিসকাশনটা চেঞ্জ করে দেয়। আমরা বিশ্বাস করি যে এই জায়গা থেকে এই নগরটা এখন পর্যন্ত নারী বান্ধব হতে পারে নাই। তারা কখনো আপনাকে বলতে পারে নাই যে কিসের জন্য আপনার স্যানিটাইজেশনের মতো জায়গাগুলো নিশ্চিত হচ্ছে, কিসের জন্য আপনার কর্মক্ষেত্রে নারী এখনো আসলে সঠিকভাবে কর্মক্ষেত্রে যেতে পারতেছে। আপনার আপনি ঢাকা ভার্সিটির শিক্ষকদেরকে আপনি ডেকে আনে আন্দোলন করতে দেখেন, তাদের জায়গা থেকে কিভাবে এই শহরটা অলরেডি নারী বান্ধব তারা প্রমাণ করতে পারে না। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সরকার দলীয় সদস্য। এই পর্যায়ে আমি অনুরোধ করব মাননীয় বিরোধী দলীয় সাংসদ শামামা প্লিজ আপনার বক্তব্য উপস্থাপন করবেন। অস্তিত্বহীন এবং এই জিনিসটা শুধুমাত্র আইওএস হিসেবে ব্যবহৃত হয়। এখন যখন আমরা তখন তাদেরকে দেখাই যে আজকে দেখেন নারী বান্ধবের বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে, বিভিন্ন ধরনের গ্র্যাজুয়াল হচ্ছে, যে ইম্প্রুভমেন্ট আছে, সেই জায়গায় তখন এসে তারা বলে যে এই প্রজেক্টটা আসলে যতটুকু আছে এটা আসলে অপ্রতুল। কিন্তু দেখেন পুরো বাংলাদেশে যখন রিসোর্স কম হয়, আজকে নারী পুরুষ সবার জন্য যখন রিসোর্স আসলে অপ্রতুল হয়, তখন তারা কিন্তু এটা দাবি করতে পারে না যে নারী মানুষের জিনিসটা আসলে এক্সিস্টেন্স আসলে থাকে না। বরঞ্চ আমাদের দেশে রিসোর্স অপ্রতুল থাকার পরেও আমরা কিন্তু নারী বান্ধব শহরের দিকে এগিয়ে যাচ্ছি। সুতরাং ব্যাপারটা কিন্তু অস্তিত্বহীন থাকে না বরঞ্চ, এবং তাদের কথা মতো ব্যাপারটা আইওসার থাকে না। আজকে তাদের লাস্ট স্পিকার হচ্ছে বলে গেছে যে নারীরা এখন অনেক যৌন হয়রানির শিকার হয় এবং বিভিন্ন ধরনের সমস্যার শিকার। এখন দেখেন একটা দেশে ক্রাইম রেট কিন্তু আছে, কিন্তু চেঞ্জটা কি আসছে? চেঞ্জটা এখানে আসছে, আজকে যখন কোনো নারী যৌন হয়রানির শিকার হয় সে তখন ট্রিপল লাইনে কল দিতে পারে, সে তখন দিকে থাপ্পড় লাগিয়ে দিতে পারে যে তুমি এত বড় সাহস কিভাবে করো আমার সাথে। সে আজকে আত্মরক্ষামূলক বিভিন্ন কার্যক্রমে এগিয়ে গেছে। আজকে তারা হচ্ছে একটা কথা বলে যে স্যানিটারির ক্ষেত্রে তারা কি রূপ করছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের কিন্তু এই যে হিসপারে হচ্ছে যে প্যাড আছে, আজকে প্রত্যেকটা হলে হলে ইভেন টিএসসি যে পাবলিক ওয়াশরুম এই ওয়াশরুম বাংলাদেশের সবাই ব্যবহার করে, এবং এখানে হচ্ছে যে এই যে স্যানিটারি ন্যাপকিনটা পাবলিকলি দেওয়া হয়, এই জিনিসটা হচ্ছে যে নারী বান্ধবের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। মানে স্পিকার লক্ষ্য করুন, আজকে তাদের কাছ থেকে তারা হচ্ছে যে বিভিন্ন প্রান্তিক অঞ্চলে এক্সাম্পল দিচ্ছি, আজকে দেখেন প্রান্তিক অঞ্চলের মানুষজন এই যে জন্ম নিয়ন্ত্রণের কথাটা, এই যে পারিবারিক যে নিয়ন্ত্রণের কথাটা, কিংবা বিভিন্ন বই, এই যে অ্যাবর্শনের মতো ব্যাপারটা কিন্তু বাংলাদেশে কিন্তু আজকে দেখা যাচ্ছে অনেক বেশি প্রভাবিত হচ্ছে, এবং নারীরা কিন্তু এ ব্যাপারে সচেষ্ট হচ্ছে। আজকে তাদের দিক থেকে এইটা প্রমাণ করা উচিত ছিল যে আসলে বিতর্কের জায়গাতে পুরোটা এই যে দাবি নারী নিয়ে কোনো কথা কিংবা নগরীর কোনো কাজ করলো যে এটা আসলে নারী বান্ধব আসলে হচ্ছে না সে ব্যাপারটা তাদের বারণ ছিল, কিন্তু তারা কিন্তু তা একবারই প্রমাণ করতে পারেনি যে আসলে সরকারের কোনো ইচ্ছাই নেই, সরকার কোনো কাজই করতেছে না কিংবা কোনো এনজিও কোনো কাজই করতেছে না। আলটিমেটলি আমি নগরীর কোথাও আসলে নারী বান্ধব হতে প্রমাণ পাচ্ছি না। আলটিমেটলি প্রধানমন্ত্রীর কাছ থেকে আসা পুরোটাকেই আসলে এই দিকে টিকে না। মানে পুরো লক্ষ্য করুন, তাদের দিক থেকে একটা কথা ছিল যে আসলে মেট্রোতে পুলিশ আছে কিনা, মানে জিনিস হচ্ছে অনেক বেশি ভুল ইনফরমেশন। তাও বলে যাচ্ছে যে আসলে আপনারা যদি মেট্রোতে দিয়ে থাকেন দেখবেন যে পুলিশের কিন্তু ব্যবস্থা আছে। কিন্তু এবং তাদের দিক থেকে তাদের পুরো আর্গুমেন্টের একটা আর্গুমেন্ট ছিল হচ্ছে যে মানে মানে স্পিকার নারী বান্ধব নগরের জন্য তারা অনেক স্ট্যাটিস্টিক দিয়ে গেছে যে এত এত পার্সেন্ট মেয়েদের আসলে হচ্ছে তারা কর্মক্ষেত্রে গেলেও বিভিন্ন ধরনের সমস্যার শিখে। আজকে দেখেন বিভিন্ন কর্মক্ষেত্রে ইভেন আমি যদি শপিং সেন্টার হইব সেখানে কিন্তু ড্রেস ফিটিং কর্নার আমি দেখতে পাইতেছি। আলটিমেটলি আমাদের পুরো কেসটাই মানে আমাদের জায়গাটা বোঝার জায়গাটা হচ্ছে এখানে, আপনি যখন একটা দেশ যে দেশটা হচ্ছে যে নতুন একেবারে একটা দেশ যেটা আসলে অবকাঠামোগত উন্নয়ন করছিল এবং পারিপার্শ্বিক উন্নয়নের পাশাপাশি সে যখন নারী বান্ধবের দিকে এগিয়ে যায়, জিনিসটা শুধুমাত্র তার মুখে বলা বলে থাকে না, শুধুমাত্র সে ভোটের জন্য বলে না, বরঞ্চ সে প্রায়োগিক দিক থেকেও কাজগুলো করে এবং এমনকি তার জনগণ কিংবা এনজিও তাকে বাধ্য করে যে তুমি এই কাজটা করো, এবং সরকারও যখন সদিচ্ছা থাকে যে হ্যাঁ আমি নারীর জন্য কাজ করব
নারীর জন্য আরো বেশি ফ্রুটফুল হয়ে যায় এবং শহরের পরিবেশ যাতে আরো বেশি সুন্দর হয় এজন্য যদি আমি কাজ করি। সুতরাং এই ব্যাপারটা হচ্ছে বাস্তবিক এবং সদিচ্ছার প্রকাশ, এটা কোনোভাবে আসলে বিজ্ঞাপন হতে পারে না। বাস্তবে দেখেন আমরা আসলে কি দেখিয়ে গিয়েছিলাম, আমরা প্রতিহতে দেখিয়ে গিয়েছিলাম যে আজকে যখন নগর ভিত্তিক যে বাণিজ্য ব্যবস্থাটা আছে সেটার জন্য আসলে পুঁজিবাদী ব্যবস্থাটার জন্য কেন আসলে নারী বান্ধব সংস্থা অনেক বেশি জরুরি, কারণ নারী কর্মক্ষেত্রে আসতে হবে এবং কর্মক্ষেত্রে এই যে পরিবেশ এই পরিবেশটাও কিন্তু ঠিক করতে হবে, নাহলে তো নারী কর্মক্ষেত্রে আসবে না। আলটিমেটলি আপনি কিন্তু এখন ইভেন নাটক সিরিয়ালে পর্যন্ত লক্ষ্য করবেন যে আসলে ডে কেয়ারের যে ইম্পর্টেন্স এইটা নিয়ে হচ্ছে কথা হচ্ছে, এই যে ডিসকোর্স গুলো হচ্ছে এবং ডিসকোর্সের কারণে কথা বিভিন্ন আলোচনা সমালোচনার কারণে যখন হচ্ছে যে চেঞ্জটা আসছে এই যে গ্র্যাজুয়াল চেঞ্জটা তখন আর ওই জিনিসটা আসলে বিজ্ঞাপন থাকে না, কারণ বিজ্ঞাপনের জিনিসটা হচ্ছে পুরোপুরি ফেক এবং তাদের দিক থেকে পুরোপুরি পোস্ট করে বলা কথা যে অস্তিত্বহীন। আলটিমেটলি আপনার নজরে তারা কিন্তু একটা এক্সাম্পল দেখাতে পারে নাই যে এই জিনিসটা আসলে কোনো এক্সিস্টেন্স বলতে কিছু নাই। এবং লাস্টলি আরেকটা ব্যাপার আজকে লক্ষ্য করুন যে আজকে জনগণ বাংলাদেশের জনগণ কিন্তু যখন বইয়ে শিক্ষাক্ষেত্রে পাঠ্যক্রমে কিংবা হচ্ছে বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইনের মাধ্যমে অনেক বেশি সচেতন হয়েছে, আজকে জড়িত আছে সম্মানিত বিরোধী সাংসদ। এ পর্যায়ে আমরা আমাদের কনস্ট্রাকটিভ স্পিচের পর্ব শেষ করলাম, আমরা এখন রিবাটেল বা যুক্তি খণ্ডন পর্বে যাব এবং সেই ক্ষেত্রে প্রথমে আমি আহ্বান জানাবো যুক্তি খণ্ডন পর্বে বিরোধীদলীয় নেতা সরি বিরোধীদলীয় উপনেতা রাগিব। মাননীয় স্পিকার, একটা জিনিস একটা নগরে কখন বিজ্ঞাপন হয়, আমরা যখন দেখি ঢাকা শহরের মেয়র সরাসরি আপনাকে বলে যে আমরা একটা পরিবেশ বান্ধব নগর করব এবং সেই মুহূর্তে সে আসলে রাস্তার মাঝখান দিয়ে গাছগুলো কাটা শুরু করে, তখন আমরা বুঝি যে তার মনের ইন্টেনশন এবং তার অ্যাকশনের মধ্যে একটা তফাত আছে, অর্থাৎ এটা একটা বিজ্ঞাপন। কিন্তু যখন আজকে সরকার আজকে নগরের প্রত্যেকটি পরিকল্পনার জায়গায় আপনার স্টেপগুলো নেওয়া হয় এবং বেস্ট ফিডিং সেন্টারের মতো জিনিসগুলো করা হয়, যখন আপনার নারীর উপযোগী বিভিন্ন ধরনের নারী বান্ধব গণপরিষদ তৈরির বিষয়ে চেষ্টা করা হয়, তখন আমরা বুঝি এইটা আসলে কন্ট্রাডিক্টরি চেষ্টা না, অর্থাৎ আগের যে ব্রেস্ট ফিডিং সেন্টার গুলো হয়েছে সেগুলো ভেঙে ফেলা হয়নি কিংবা আপনার পাবলিক টয়লেট গুলো ভেঙে ফেলা হয়নি। তারা বারবার বলছে দেখুন নারীদের তো পর্যাপ্ত স্যানিটেশন সুবিধা নাই, নারীদের তো পর্যাপ্ত পাবলিক টয়লেটে যাওয়ার সুবিধা নেই। বিষয়টি হচ্ছে বাংলাদেশে আমি পুরুষ হয়ে পাবলিক টয়লেটে যেতে পারি না, অর্থাৎ পাবলিক টয়লেটের অপ্রতুলতা একটি সত্য ঘটনা। অর্ডারটা হচ্ছে আপনার যদি বিজ্ঞাপন হতে হয় তাহলে এক্ষেত্রে কন্ট্রোডাক্টরি কাজ করতে হবে, এই ধরনের কোন হচ্ছে কথাবার্তা এখনো পর্যন্ত কনস্ট্রাকটিভ রাউন্ডে আসলে উনি মাত্র মেয়রের এক্সাম্পল দিয়ে আপনার সংগ্রামটা তারা গঠিত করতেছে, উনার মানে উনি ফলটা কি করেছে এটা একটু স্পেসিফিক ফলটা করতে হচ্ছে বিজ্ঞাপন কতটুকু এখানে কন্ট্রোডাক্টরি কাজ করতে হবে, এই ধরনের কোন সংগ্রাম কনস্ট্রাকটিভ রাউন্ডে আসলে উনি মাত্র লিগাল রাউন্ডে এই জিনিসটাকে গঠিত করেছে। স্যার দেখা ছিল স্যার, কিন্তু উনি কি আপনার কোন প্রাইমারি স্টেটমেন্টকে একেবারে যুক্তি খণ্ডন পর্বে ডিরেক্ট চ্যালেঞ্জ করেছেন? না, যুক্তি খণ্ডন পর্বে হচ্ছে সংগ্রাম গঠিত করছে না, ওটাকে আমরা সংগ্রাম হিসেবে আসলে উনি গঠিত করলে আমরা কেউ নিচ্ছি না ওটাকে সংগ্রাম হিসেবে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। সো পয়েন্টটা নিলাম না, কিন্তু উনি এখন যাই সংগ্রাম দেখলেন আমার কানে ওগুলো ঢুকছে না, সেটা হচ্ছে বিষয়। উনি সংগ্রাম যদি দিতে চান খুব পরিষ্কার কথা, তার দলে প্রথম বক্তা এসে বলে বিজ্ঞাপন হলো আইওয়াশ, আমি দেখাই আতিউর রহমান আপনাকে পরিবেশের নামে যেটা করছে ওইটা আইওয়াশ, কিন্তু নারী বান্ধব শহরের নামে যেটা করা হচ্ছে এটা আইওয়াশ না, এটা সত্য। তার আইওয়াশের শব্দটাকে আমি বাংলায় বলার কারণে এটা হচ্ছে মানুষ স্পিকার পয়েন্ট অফ অর্ডারের প্রচেষ্টার মতো চলে আসছে। দেখেন মানুষ স্পিকার তারা বারবার বলার চেষ্টা করছে, বলছে এই ব্যাপারগুলো নিয়ে তো আসলে কিছুই হচ্ছে না, নারী তো এখন কর্মক্ষেত্রে আসতে পারে না। স্পিকার খুব পরিষ্কার একটা বিষয়, আগে আপনার কর্পোরেট গুলায় কয়জন নারী সিইও ছিল, এখন কয়জন নারী সিইও আছে আমরা দেখি সংখ্যাগুলো বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আমার কথা হচ্ছে এই সিইও আসার পেছনে আমরা কোনো ধরনের বাধা দেখি কিনা, আমরা কি দেখি কিনা বাংলাদেশের সিটি কর্পোরেশন থেকে একটা আইন পাস করা হয়েছে সৌদি আরবের মতো যে নারীরা বেশি বেশি সিইও হইতে পারবে না। যখন আমরা এই ধরনের আইনগুলো দেখতাম তখন আমরা বুঝতাম যে নারী বান্ধব
বান্ধব শহর শুধু আমরা ভোটের জন্য করি, নারী বান্ধব শহরের এজেন্ডা গুলো আমরা শুধুমাত্র ইউএন থেকে ফান্ডিং পাওয়ার জন্য করি, আমার কোনো প্রচেষ্টা নাই। সত্য কথা হলো মাননীয় স্পিকার, আমার বাংলাদেশ হওয়ার কারণে বাংলাদেশে আমার রিসোর্সের অনেক অপ্রতুলতা, আমার জনগণ সচেতন না, তারা মেট্রো রেল পাঞ্চ করে এক প্ল্যাটফর্মে যাওয়ার বদলে অন্য প্ল্যাটফর্মে চলে যায়, অর্থাৎ যেই মানুষটা ভুল করে নারী বগিতে ঢুকে এর সচেতনতার অভাব, সে আসলে ইচ্ছা করে জিনিসটা ঢুকে না, সে প্ল্যাটফর্মে ভুল করে উঠে যাচ্ছে। অর্থাৎ আপনার বাংলাদেশকে যদি এই জিনিসগুলোকে কার্যকর করতে হয় একটা এফোর্ট দিতে হবে। আমাদের বিতর্ক হলো এই নারী বান্ধব নগরে শব্দটা বা প্রপঞ্চটা ব্যবহার করে যারা এত বয়ান দিয়ে যাচ্ছে, এই বয়ানগুলোর পেছনে সত্য চেষ্টা ছিল কিনা। আমরা বিশ্বাস করি এই সত্য চেষ্টাটা ছিল এবং যার ফলে একটা গ্র্যাজুয়াল প্রোগ্রেশন হয়েছে, এবং এই প্রোগ্রেশনের গল্পই আমরা তিন বক্তা ধরে বলে গিয়েছি। তারা অগোছালোভাবে বিতর্ক করেছে, প্রথমে তারা বলেছে যে অস্তিত্ব নেই, পরে বলার চেষ্টা করেছে অস্তিত্ব আছে কিন্তু বর্তমানে নেই মাননীয় স্পিকার। তাদের বিতর্ক অনেক বিষয়ে পরিষ্কার, তাদের বিতর্ক করা উচিত ছিল সরাসরি একটা জায়গায় কন্ট্রাডিকশন বা আইওয়াস দেওয়া হয়েছে, নারী বান্ধব নগরের কথা বলা হয়েছে কিন্তু বলেনি। যেহেতু এই দাবিটা আমার দলের দ্বিতীয় বক্তা থেকে আমি করে দিয়েছিলাম, আশা করছি যুক্তি খণ্ডনে এই ধরনের কোন উদাহরণ দিয়ে হচ্ছে আইওয়াস দেওয়ার চেষ্টা করা হবে না। ধন্যবাদ মানুষ থেকে, ধন্যবাদ চলে এসে। অনেক ধন্যবাদ। এর মধ্যে দিয়ে আমরা বিরোধী দলের তরফ থেকে সকল আলোচনা শুনতে পেলাম। এবার আজকের এই ছায়া সংসদে সর্বশেষ বক্তব্য রাখবেন আমাদের সরকারি দলের মাননীয় মন্ত্রী আলবি। মানুষ টিকা বর্তমানে আপনার ঢাকার সঙ্গে চিটাগাং কিংবা হচ্ছে আপনি যদি কুমিল্লার কথাবার্তা বলেন, সেখানে আপনার নারীদের নিয়ে যতটা কাজ করা হচ্ছে আপনার জন্য হচ্ছে ব্লাক ওয়াটার এইড, ইউএসএইড, এরা আসলে হচ্ছে আপনার যে উঠোয়ালা বরিশাল গ্রামের যে অঞ্চলগুলো আছে সেখানে আরো বেশি কাজ করে। তাহলে কি এই জিনিসটা আমাদের বলা সম্ভব যে আপনার যে নারী বান্ধব যে নগর তৈরির প্রচেষ্টা সেটা আসলে হচ্ছে ঢাকার চাইতে বরিশালে বেশি, চুয়াডাঙ্গা বেশি? না, কারণ হচ্ছে আপনি প্রচেষ্টার কথা যখন বলছেন, প্রচেষ্টা আপনার যে কোনো জায়গায় থাকতে পারে, প্রচেষ্টা আপনার হচ্ছে এবার চরের মধ্যে থাকতে পারে, বিতর্কটা কখনো প্রচেষ্টা নিয়ে না, বিতর্কটা হচ্ছে আপনার বর্তমানে যে জিনিসটা চলছে না, জিনিসটা আছে এই জিনিসটা আগেতে আপনার বাস্তবতা পর্যন্ত পৌঁছেছে কিনা, নাকি আপনার বর্তমানে যে কাজগুলো হয়েছে সেগুলোকে অনেক বেশি বাড়িয়ে তুলে পেটিয়ে এই জিনিসটাকে পৌঁছানোর জন্য ব্যবহার করা হয়। ওনারা নিজেরা এই কথাটাই বললেন যে আপনার জন্য যে এনজিও ফান্ডিং এর জিনিসপত্রগুলো আছে আপনি যদি এগুলো না দেখেন আপনি ফান্ডিং গুলো আসবে না। বিতর্কটা আমরা এই জায়গাটাতেই করছি যে আপনি কোন একটা জিনিস অর্জনের জন্য যেটা নেই সেইটাকে আপনি যখন প্রচার করেন সেটাই আপনার জন্য বিজ্ঞাপন, এবং সেই জিনিসটা আপনারা এখানে করছেন যেটা হয়তো বাস্তবে এখনো পর্যন্ত হয়নি। প্রিয়ন্ত বর্ডার মানুষ স্পিকার, মানুষ স্পিকার, সংসদ থেকে একটি রুলিং ছিল যে আমাদের বক্তব্য শুরু থেকে আমরা এটি ধরে বিতর্ক করছিলাম যে বর্তমানে অস্তিত্ব নাই যেই জিনিসটার সেইটা হচ্ছে আইওয়াস, এই ধরনের জিনিসগুলো হচ্ছে বিজ্ঞাপন। এখন তিনি বিজ্ঞাপনের পুনর্চরিত্রায়ণ করে কি শিফট করার চেষ্টা করছেন যে বিজ্ঞাপন এটা করেন নাই নিচ্ছেন। আমি এর পরবর্তীতে যদি হচ্ছে উত্তরটা দিই বিতর্কটা নগরের বাস্তবতা নিয়ে, নগরটা কোথায়? ঢাকা শহর কি নগরটা? এটা কি আপনারা যে নারী বান্ধবতার কথাবার্তা বলছেন, শহরের কথাবার্তা চিন্তা ভাবনা করেন, আপনার যে নুসরাত ছিল আপনার জন্য চট্টগ্রাম শহরে, সে শহরে থাকার পরবর্তীতে তার শিক্ষকের হাতে হচ্ছে গিয়ে আগুনে পুড়ে মরতে হয়েছে। আপনি তনুর কথা চিন্তা ভাবনা করেন যে কিনা হচ্ছে কি আপনার জন্য ক্যান্টনমেন্টের মধ্যে একটা জায়গাটা হচ্ছে কি আপনার তার মৃত্যু হয়েছে। ওনারা ঢাকা ইউনিভার্সিটি কথাবার্তা বলছে, চার বছর আগে ঢাকা শহরে রাত নয়টা বাজে যখন শহর আপনার কাজ শেষ করে ফিরার পথে একটা পুরো শহরের মধ্যে মানুষ হচ্ছে কি আপনার রেপের আপনার হচ্ছে কি সম্মুখীন হয় ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী। আমি জানি না তাদের এই উদাহরণগুলো কেন আসে না যে আপনার সম্পূর্ণ নগরটা যখন হচ্ছে কি আপনি এই কথা বলবেন, আপনার এই নগরে এই ধরনের উদাহরণগুলো থাকার কথা না। ওনারা কি উদাহরণগুলো চাইলে বলে বললো যে আপনার জন্য হচ্ছে 300 তো রিসোর্স নাই, রিসোর্স নিয়ে আমরা মেনে নিয়েছি, রিসোর্স নেই বলেই তো আপনি হয়তো প্রাইমারি লেভেলের ডেভেলপমেন্ট গুলো করবেন, প্রাইমারি লেভেলের ডেভেলপমেন্ট আপনি করলে বলেন যে আমরা হচ্ছে আইন এবং বিচার ব্যবস্থা নিয়ে কাজ করছি, আপনি সরাসরি নারী হচ্ছে কি আপনার নারী বান্ধব নগর তৈরি করে ফেলেছেন এই শব্দটা তো আপনার যাওয়ার দরকার নেই, ওই জিনিসটা ছাড়াও আপনি বর্তমান অবস্থানে ভালোভাবে বুঝাতে পারেন। আপনার এই জিনিসটা বিরোধী দল প্রথম থেকে বুঝতে যাচ্ছে না, আপনার নগরটা এখনো নারী বান্ধব না এই জিনিসটা না, এই জিনিসটা বললে যে আসলে হচ্ছে কি আপনার দুনিয়ার স্বপ্ন যে হচ্ছে ডেভেলপমেন্ট এই জিনিসটা মিথ্যে হয়েছে ব্যাপারটা এরকম না। কিন্তু এই জিনিসটা না হওয়ার পরবর্তীতে তারা শুধুমাত্র কিছু বিশেষ আপনার হচ্ছে যে লক্ষ্য অর্জনের জন্য, সেটা বাইরে থেকে ফান্ডিং হতে পারে, সেটা ভোট ব্যাংক হতে পারে, সেই জন্য কাজ করছে, এবং
তারাও জিনিসটা করলো, সরকারের ইনসেন্টিভ আছে এই জিনিসটা করার, হয়তো সরকারের ইনসেন্টিভ আছে কিন্তু সেই পাশাপাশি এটা যে ইনসেন্টিভটা ওইটাই মেইন গোল কিনা এটার কোনো অ্যানালিসিস আপনার কোনোদিন দিতে পারবে না। কারণ সরকার কোন জিনিস চিন্তা ভাবনা করছে এটা আপনি এখানে বসে কখনো যেটি অ্যানালিসিস করতে পারবেন, কি কি হয়েছে কি কি হয়নি সেই জিনিসটা বলতে পারবেন। আপনি যদি নারীদের জন্য যে ফান্ডিং এর কথাবার্তা বলেন সেটা আসলে হচ্ছে দিন শেষে আপনার সম্পূর্ণ যে হলো গিয়ে আপনার ইনভেস্টমেন্ট বাজেটে সম্পূর্ণটার মধ্যে 4,200 কোটি। এই 4,200 কোটি টাকা আপনি যদি সম্পূর্ণ বাজেটের সাপেক্ষেও বলেন যে এটা আপনার নগর বান্ধব আপনার নারী বান্ধব নগর তৈরির জন্য আপনার যথেষ্ট, তাহলে এটা আসলে কোথায় দাঁড়াচ্ছে সেটার আসলে উত্তর পাওয়া যায় একটা দীর্ঘ উত্তর থেকে। ধন্যবাদ। হ্যালো, হ্যাঁ অনেক ধন্যবাদ। এর মধ্য দিয়ে আমাদের আজকের এই ছায়া সংসদের আলোচনা বা বক্তব্য পর্ব এবং ভিত্তিখণ্ডন পর্ব শেষ হল। আমি নিশ্চিত যে জুরিদের মধ্য থেকে হয়তো অনেকে তাদের মার্কিং করছেন, আমি আয়োজকদেরকে অনুরোধ করবো